চলতি 2022-23 অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 67 বিলিয়ন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, সব দিক বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 11% বাড়িয়ে 67 বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। মহামারী ও রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রভাব থাকলেও লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া চলমান বিদ্যুৎ সংকটে কোনো সমস্যা হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার বিষয়ে কারখানাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। জানান, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমেছে। 15 দিন পর আবারও সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।